আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা থামবেলে যে দেখলেন স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আটেই জানুয়ারি দু সালে শুভ উদ্বোধন করলেন এই যে নতুন প্রকল্পটা এই প্রকল্পটা কি এর সুবিধা কি রয়েছে কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি মানে এর থেকে সুযোগ সুবিধা কী রয়েছে সম্পূর্ণ ফুটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে মুখ্যমন্ত্রী যে বলেছেন তার লাইভ যে বক্তৃতা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যাবেন তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই প্রিয়া মুখ্যমন্ত্রী যে চালু করেছেন যোগ্যশ্রী বা স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের অ্যাকচুয়ালি মোটিভ অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে যারা বেকার রয়েছে ধরুন আপনি মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন চাকরি পাচ্ছে না আপনাকে চাকরি পাওয়ার যোগ্য অর্থাৎ আপনি প্রথমেই যে চাকরি পেলে কি কি কাজ করবেন অফিসে গিয়ে সেই কাজগুলো আপনাকে ইন্টার্নশিপের মাধ্যমে আপনাকে শেখানো হবে এই শেখানোর জন্য আপনাকে কিন্তু বিনা পয়সা শেখাবে না এর জন্য একটা আপনাকে অনার পারিশ্রমিক দেওয়া হবে সেই পারিশ্রমিকটা হচ্ছে যে দশ হাজার টাকা মাসে মাসে আপনাকে দেওয়া হবে এরপর কাজটা কি না আপনি যদি গ্রামে বাস করেন তাহলে আপনি পঞ্চায়েত বা ব্লক বা জেলা অফিসেও আপনি এই কাজটা পেতে পারেন এরপর আপনি যদি শহরেই বাস করেন তাহলে আপনি পৌরসভা এলাকায় যেখানে রয়েছে সেখানে মিউনিসিপ্যালিটি বা জেলা অফিস এগুলোতে আপনি আবেদন করতে পারবেন এরপর আবেদন করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যেমন আপনাকে সবার প্রথমেই এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর কি আর আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি কলেজ এরপর আপনার যদি পলিটেকনিক বা আইটিআই থেকে থাকে তাহলে আপনার সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এই ইন্টারশিপটা আপনি কিন্তু এক বছরের জন্য কাজ করতে পারবেন এক বছর কাজ করলেন তো এরপর আপনি এক বছর কাজ করলেন এরপর আপনার যদি ঠিকঠাক কাজ যদি যে অফিসার রয়েছে সে যদি খুশি হয় তাহলে আপনার কিন্তু আরও এক বছর বাড়াতে পারে সর্বোচ্চ তার বেশি কিন্তু নয় এরপর আপনাকে অনারেজাম দেওয়া হচ্ছে কত দশ হাজার টাকা আপনি সরকারি কাজ শিখছেন তারপর আপনি এর জন্য যখনই আপনি পারমানেন্ট চাকরি কোনো একটা পাবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে এই উদ্দেশ্যেই এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু করা হয়েছে এরপর আপনি আবেদন কিভাবে করবেন এরপর আবেদন করতে গেলে আপনাকে সবার প্রথমে আপনার যে ব্লক রয়েছে আপনি ব্লকে আর আপনারা যারা শহরে বাস করছেন আপনারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ফর্ম পাওয়া যাবে এখনও ফর্মটা দেওয়া হয়নি কিছুদিনের মধ্যেই ফর্ম চলে আসবে সেই ফর্মটা আপনাকে ফ্ল্যাপ করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন সঙ্গে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট গ্র্যাজুয়েশনের মার্কশিট আপনি যদি আইটিআই পলিটেকনিক করে থাকেন তার মার্কশিট এবং সবগুলোরই বোর্ড সার্টিফিকেট আপনার আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে আর আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে দু কপি এরপর আপনার বয়স হতে হবে এখানে কিন্তু বয়সেরও একটা ক্রাইটেরিয়া রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটা হতে হবে হলেই আপনি কিন্তু এই যে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প রয়েছে এই প্রকল্পে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সুবিধাও পেতে পারেন এটা এই বছর চালু হচ্ছে দু হাজার জনকে দেওয়া হবে এটা এরপর আস্তে আস্তে এটা বাড়ানো হবে সরকারের তরফ থেকেই এমনই ঘোষণা করা হয়েছে এরপর মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তৃতাটা রেখেছেন সেটা আপনারা দেখে নিন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ বছর আমরা আরেকটা নতুন স্কিম চুল চালু করলাম যেটা হচ্ছে আজ থেকেই চালু হল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটোবেলা থেকেই যৌবন অবস্থা থেকে ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি এ তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন আর যদি আপনারা কোন রিলেটেড খবর চাইছেন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা এই স্কিম সম্বন্ধে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা আবারও কমেন্টে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে